যে চরণ দাস আমার সুখের সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, যার জন্য আজ আমি সন্তানহারা, তাকে আমি পথের ভিখারীদের সঙ্গে দাঁড় করাবই। একজন সঠিক সোলজারের প্রয়োজন, তার খোঁজ আমি পেয়েছি। আমি জ্বলে ওঠা আগুন নিজেই নিজের নাম রেখেছি অর্জুন। তুমি আমার পাশে দাঁড়াবে অর্জুন? নিশ্চয়ই দাঁড়াবো। আমিও দেখবো যে ওই চরণ দাস ভবিষ্যতে আর কোনো সোনার সংসারকে ভেঙে তছনছ করতে না পারে। এই মুহূর্তে আপনার লোকসান হচ্ছে 8 কোটি টাকা। জানি না কেউ আসল দেবতা দেখা পেয়েছে কিনা, আমি সেই দেবতাকে একবার প্রণাম করতে চাই। নন্দিনী, আমি অর্জুনকে ভালোবাসি আর চিরজীবন ভালোবাসবো, আর এই সত্যটা আজ আমি প্রমাণ করে দিচ্ছি। আমার ভালোবাসা ট্রিটমেন্টের স্বার্থে আপনাকে মায়ের সামনে তার হারিয়ে যাওয়া ছেলের অভিনয় করতে হবে। আমি ভালো ছেলের অভিনয় করতে পারবো। ওই প্রশান্ত আর অর্জুন দুজনকেই আমি ধুলোয় মিশিয়ে দেব। তোমার হাতে কি করে ভিক্ষের থালা ধরে দিই, তুমি শুধু সেটা দেখো। অধিকার দিয়েছি বলে এ নয় যে তুমি আমার সত্যিকারের ছেলে। আপন পরের মধ্যে একটা ব্যবধান থেকেই যায়। সুখের আলো হয়ে থাকবো আমি।